বাজার পরিস্থিতির খবরাখবর জানবো এই মুহূর্তের নিত্য পণ্যের বাজার দর জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বিল্লাল হোসেন। আমরা প্রথমেই যেতে চাই কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন তিতাস। তিতাস, চাল সহ নিত্য পণ্যের বাজার দর কেমন দেখছেন? ধন্যবাদ লিনিয়া। আসলে বাজারে স্বস্তির কোনো খবর নেই। চাল থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের দামই রমজানকে সামনে রেখে বাড়তে শুরু করেছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা চালের বাজার পৌর বাজারে। আমি যদি এ বাজারের আজকের বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট চাল কুষ্টিয়ায় বিক্রি হচ্ছে 64 টাকা কেজি দরে, কাজললতা চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজি দরে, এবং মোটা যে আটাশ চাল যেটাকে আমরা গরিবের চাল বলি সেই চালটিও বিক্রি হচ্ছে 52 টাকা কেজি দরে। অর্থাৎ বলা যায় যে কুষ্টিয়ার বাজারে 52 টাকার নিচে কিন্তু কোনো চাউল নেই। এই কুষ্টিয়ার বাজারে কিন্তু খাদ্যমন্ত্রী কুষ্টিয়ার মিলগুলোতে অভিযান চালিয়েছিল এবং স্থানীয় প্রশাসন দিনের পর দিন কিন্তু এই বাজার তদারকি করছে, তারপরে কিন্তু চালের বাজারে কোনো স্বস্তির খবর মিলছে না। আর এদিকে যদি আমি নিত্যপণ্যের বাজারের কথা বলি, সেটা কিন্তু রমজানকে সামনে রেখে আরেক দফায় বাড়তে শুরু করেছে। যেমন রমজানের অতি প্রয়োজনীয় যে খেজুরের দাম কিন্তু কেজি প্রতি প্রকারভেদে 150 টাকা করে বেড়েছে, এবং এছাড়াও ছোলার দাম আরেক দফা বেড়েছে, বেড়ে 105 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অ্যাঙ্কর ডালের দাম কেজিতে 7 থেকে 8 টাকা করে বেড়েছে। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে বাজারের যে অস্বস্তি, এটি কিন্তু কোনোভাবেই কাটছে না। অর্থাৎ দীর্ঘদিনেও নানাভাবে নিয়ন্ত্রণের করার চেষ্টা করলেও কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না। এক কথায় বলা যায় বাজারটি যেন উল্টো গতিতে চলছে, অর্থাৎ উল্টো পথে চলছে। সব ধরনের পণ্যের দামই আবার রমজানকে সামনে রেখে বাড়ছে। তবে সরকার যে ভোজ্য তেলের দাম নির্ধারণ করেছিল সেটি এখন নির্ধারিত দাম 163 টাকা লিটারই বিক্রি হচ্ছে। তাছাড়া বাকি যে পণ্যগুলো, সেই পণ্যগুলোর দাম কিন্তু সব বাড়তে শুরু করেছে রমজানকে সামনে রেখে। এ বিষয়ে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে বলছে যে সরকার যে কোনো সিদ্ধান্ত নিলেও কিন্তু এই সিদ্ধান্তের কোনো কার্যকর হয় না। তারা এক প্রকার যারা বাজার দেখভালের দায়িত্বে বা মনিটরিংয়ের দায়িত্বে থাকে তাদের কিন্তু ওপর কিন্তু ক্ষোভ প্রকাশ করে, তারা বলছে যারা দেখভালের দায়িত্বে রয়েছে তারা ঠিকমতো বাজার মনিটরিং করে না, দেখভাল করে না, যার কারণে কিন্তু বাজার কোনোভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না। ব্যবসায়ীদের হাতে এক প্রকার জিম্মি হয়ে পড়েছে এই বাজারটি। তাই তারা বলছে শক্তভাবে যদি বাজার দেখভাল না করা যায় তবে কিন্তু রমজানের ভিতরে বাজারের দাম আরও বাড়বে। আর এই বিষয়ে যারা বিক্রেতা রয়েছে খুচরা, আমি তাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের দাবি যে আসলে এখানে তাদের কোনো হাত নেই, কারণ তারা দীর্ঘ, তারা বড় বড় যে আড়তদার মজুতদার রয়েছে তাদের কাছ থেকে যে দামে কিনে তার থেকে 1 টাকা 2 টাকা লাভ করে তারা বাজারে বিক্রি করে। তাই তারা বলছে আসলে যদি দাম নিয়ন্ত্রণ করতে হয় তাহলে বড় বড় যে ব্যবসায়ী রয়েছে তাদের কাছে অভিযান চালাতে হবে এবং তাদের ওখানেই দেখভাল করতে হবে, তবেই কিন্তু বাজারটি কমবে। আর এদিকে এক কথায় ভোক্তাদের দাবি যে তারা এত কথা শুনতে চায় না, তারা তাদের একটাই দাবি যে কোনো মূল্যে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করা হোক। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী বিল্লাল। বিল্লাল, বাজার পরিস্থিতির আরো খবরাখবর জানবো। আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জে, সেখানে আছেন বিল্লাল। বিল্লাল, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন। বিল্লাল, আপনার কাছে জানতে চাইবো চাল সহ নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ লিনিয়া। নারায়ণগঞ্জের বাজার, আপনি জানেন যে বাজার থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গাগুলোতে প্রায় প্রতিদিনই পণ্য যায়। এখানে সবচেয়ে বড় বাজার যেটি, অর্থাৎ নগরীর নিতাইগঞ্জ বাজার, এই বাজার থেকেই ভোজ্য তেল থেকে শুরু করে ডাল, ছোলা, অর্থাৎ মাহে রমজান সামনে খুবই কাছে চলে এসেছে, আর মাত্র 9 দিন বাকি। এই মাহে রমজানকে ঘিরে বিভিন্ন ধরনের পণ্যগুলো কিন্তু এই নারায়ণগঞ্জের বাজার থেকেই, পুরো নারায়ণগঞ্জ থেকে শুরু করে একেবারে রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে যাবে। তো এই বাজারে আমরা আজকে সকাল থেকে দেখেছি প্রায় প্রতিটা পণ্যই কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমরা নগরীর দিগুবাবুর বাজার আছি, যেটি সবচেয়ে বড় সবজির বাজার এবং পাইকারি ভোজ্য পণ্য এই বাজার থেকে বিক্রি হয়ে থাকে। অর্থাৎ ভোক্তারা প্রায় প্রতিটি পণ্যের মধ্যেই কিন্তু 2 থেকে 5 টাকা বেশি দরে এই বাজার থেকে কিনে নিচ্ছেন। আমরা ছোলার বাজারটা সকালে দেখলাম যে 110 টাকা দরে বিক্রি হচ্ছে, আর আলু থেকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকার মধ্যে, যেটি গত 2 দিন আগেও প্রায় 5 থেকে 6 টাকা কম ছিল। আরেকটি বিষয় নিয়ে আপনাকে জানাতে চাই, 1 তারিখ থেকে যে সয়াবিন তেলের দাম প্রতি লিটার 163 টাকা বিক্রি হওয়ার কথা ছিল, সেটি কিন্তু নারায়ণগঞ্জে একেবারেই মানা হচ্ছে না। নারায়ণগঞ্জের এই নিতাইগঞ্জ, দিগুবাবুর বাজার সহ অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেখানে তেল কিন্তু 173 থেকে 178 টাকা বিক্রি করছে। অর্থাৎ যারা বিক্রেতা আছে তারা নানা অজুহাত দিচ্ছেন, পুরনো তেল ছিল, আগের তেল ছিল, এমন নানা অজুহাতে ভোক্তাদের কাছ থেকে বাড়তি দর
নিচ্ছে। তবে এটি আসলে ঠিক তিন দিন আগেই কিন্তু ভক্ত অধিদপ্তরের যিনি মহাপরিচালক সহ নারায়ণগঞ্জের কর্মকর্তারা তারা মনিটরিং করে গেছেন। তারা বলছেন যে যদি কেউ আইন না মানে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। যদি এখন পর্যন্ত ভক্ত অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু বাজারে আমরা দেখিনি। আর ডাল সহ অন্যান্য যেসব জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো মাহে রমজান আসার ঠিক এই আগ মুহূর্তেই যারা বিক্রেতা আছেন তারা কিন্তু 2 থেকে 4 টাকা 5 টাকা ইতিমধ্যেই বাড়ি বিক্রি করছেন। সবজির দামও কিন্তু 30 টাকার নিচে কোনো ধরনের সবজি আমরা বাজারগুলোতে দেখিনি। এছাড়া আরও যেসব পণ্যগুলো রয়েছে সেই পণ্যর দামও কিন্তু প্রায় বেশি বললেই কিন্তু চলে। তো সব কিছু মিলিয়ে রমজানকে ঘিরে একেবারে কাছাকাছি চলে আসার কারণে নারায়ণগঞ্জের বাজারে জিনিসপত্রের দাম অনেক চড়া দরেই বিক্রি হচ্ছে। তার মধ্যে এই অঞ্চলটি শিল্প অঞ্চল হওয়ার কারণে আপনি জানেন এখানে প্রায় কোটি মানুষের বসবাস, ফলে ভোক্তারা কিন্তু একটি বিপাকের মধ্যেই পড়ছেন। নারায়ণগঞ্জের অসংখ্য ভোক্তার দাবি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে যাতে এই মাহে রমজানের আগ মুহূর্তে বাজারগুলি মনিটরিং করা হয়, যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এই বাজারটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে ভোক্তারা মনে করেন। তো আমার কাছে এই ছিল আসলে নারায়ণগঞ্জের বাজার নিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। লিনিয়া বিল্লাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা জানছিলাম বাজার পরিস্থিতির খবরাখবর সহকর্মীর কাছ থেকে।